আমাদের এবারের প্রশ্ন, গ্রাহক সেবা নিশ্চিতকরণে অবলিখন বিভাগের দায়িত্ব ও কর্তব্য কি কি, যেহেতু আপনারা গ্রাহক সেবা দিচ্ছেন এবং আপনাদের বিভাগ থেকেই গ্রাহক সেবাটা দৃশ্যমান হচ্ছে, এই বিষয়ে স্যার কিছু বলবেন? ধন্যবাদ স্যার, আপনি সুন্দর প্রশ্ন করার জন্য। তো আসলে স্যার, কাস্টমার সেবা এটা হচ্ছে কিরকম, যে কাস্টমাররা যখন মানে কোনো যে লাইনে হোক, সেটা ইন্স্যুরেন্স হোক বন্ধ যায়, কাস্টমার ইজ দ্য কিং। কাস্টমাররা সবচেয়ে ভালো সেবাটা পাইতে চায়, আর এই কাস্টমার সেবা দেওয়ার জন্য আমরা যারা আন্ডাররাইটাররা আছি বা আন্ডাররাইটিং ডিপার্টমেন্ট থেকে, এই জায়গা থেকে সেবাটা হচ্ছে ইনিশিয়াল লেভেলের সেবা। তো এই সেবাটা যদি আমাদের ভালো হয়, তাহলে সেই ক্ষেত্রে কাস্টমাররা হ্যাপি থাকে, কোম্পানিতে প্রিমিয়াম ঢোকা সহজ হয়। তো এই ক্ষেত্রে মানে আমি যেটা মনে করি, যে আসলে মানে মার্কেটিংয়ের লোকরা কাজ করলে এটা ঠিক আছে, একটা কোম্পানির ধরেন একদম ইনিশিয়াল লোক যে দারোয়ান, তার থেকে শুরু করে একদম সিও, সবাই তো মার্কেটার। তবে এই ক্ষেত্রে আন্ডাররাইটাররাও কিন্তু ওইখানে এরকমই একটা ভূমিকা পালন করে, কারণ তাদের সার্ভিসটা এরকম যে যদি একজন কাস্টমার তার ফাইলটা পৌঁছানোর পর, অর্থাৎ সে একটা প্রপোজাল ফর্ম দিল বিমা করার উদ্দেশ্যে, তখন যদি তার বিমাটা আমরা যত দ্রুত সার্ভিস দিতে পারি এবং সেটা যদি অনলাইনে দিতে পারি, তার এসএমএসটা যায় যে আপনার পলিসিটা এরকম গ্রহণ হয়েছে বা আপনার এই কাজটা হয়েছে, তখন কিন্তু তারা আরো হ্যাপি হয়। এবং সেই ক্ষেত্রে কিন্তু লোকের কাছে অ্যাডভার্টাইজ করতে থাকে যে হ্যাঁ, আমরা অমুক কোম্পানিতে একটা বিমা করেছি, আমি কালকে প্রস্তাবপত্র বা কালকে আমি এগুলা দিয়েছি, আজকে আমার এসএমএস চলে আসছে বা আমার এই ডকুমেন্টসটা চলে আসছে। তো এই জন্যে আন্ডাররাইটিং ডিপার্টমেন্টের মানে কাস্টমারের সেবা দেওয়ার জন্য অনেক মানে হিউজ আছে, অপরচুনিটি আছে। তো ইনিশিয়ালি সেবাটা হচ্ছে আমাদের যে একটা প্রস্তাবপত্র হোক বা তার যে অফার, সেটা গ্রহণ আমরা করার ক্ষেত্রে যে কত দ্রুত আমরা এটা গ্রহণ করতে পারি এবং সেটা বৈধভাবে, এরকম না যে তার একটা রিকোয়ারমেন্টস আছে সেটা বাকি রেখে, না, তার এটা করে যত দ্রুত গ্রহণ করতে পারি, তারপরে তাকে যত লয়েটলি তার সাথে আমরা কমিউনিকেট করতে পারি। হয়তো আমাদের যেমন কাস্টমারের কাছে অনেক সময় আমরা ফোন দিয়ে কনফার্ম হই যে উনি আমাদের এই 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 পরিমাণ টাকার বিমাটা এখানে উনি জমা দিয়েছেন কিনা বা উনি অবগত কিনা, এগুলো যখন আমরা তাদের সাথে কথা বলি প্রস্তাবপত্র গ্রহণ করার সময় বা যখন সামারি করা হয়, তখন তো অনেক গ্রাহকই কিন্তু খুবই হ্যাপি হয়। আমাকে অনেকে বলেছেন যে আপনি কি হেড অফিস থেকে বলতেছেন, তা আমি তখন যখন বলি যে হ্যাঁ, আমি হেড অফিস থেকে অমুক ডিপার্টমেন্টের হেড বলছি, তো তারা একটু হ্যাপি বোধ করে যে না, ওই কোম্পানিটা আমাদের একটা ভালো সার্ভিস দিচ্ছে। তো এবং এই সার্ভিস দেওয়ার ক্ষেত্রে যেমন যদি এটা বড় ফাইল হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের অনেক সময় রিইনস্যুরারের কাছে পাঠাইতে হয়। তো বাংলাদেশে তো কোনো রিইনস্যুরেন্স কোম্পানি নাই, যে কারণে আমাদের এই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলা তাদের বিদেশ থেকে একটা সার্ভিস প্রোভাইড করতে হয়, ওই সার্ভিসটা এনে আমার দেশের কাস্টমারকে দিতে হয়। তো যারা হয়তো হাই অফিসিয়াল, তারা হয়তো অনেকে হয়তো জানেন, তারা হয়তো বোঝেন, কিন্তু যারা হয়তো অতটা ভিতরে জানেন না যে আমরা একটা বিদেশি কোম্পানির কাছ থেকে এই তার একটা বিমার কিছু তথ্য এনে বা তার কাছ থেকে অ্যাকসেপ্টেন্সের একটা পারমিশন এনে তারপর আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, তো এই যে সার্ভিসগুলা, এই সার্ভিসটা অ্যাট এ টাইম আমাদেরকে করতে হয়। তো এই করার ক্ষেত্রে সার্ভিসটা যখন আমরা দ্রুত দিতে পারি, তারপরে অনেক কাস্টমার আছে যেখানে তাদের মেডিকেল অনেক মেডিকেল লাগে, তো বাংলাদেশে বেশিরভাগ কাস্টমারের কিন্তু এই মেডিকেল করানোর ইচ্ছা তাদের থাকে না, ভাই এখন সময় নাই, অমুক সময় নাই, তো আমরা এত দূরে কেন যাব। তো ওই ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে সার্ভিসটা তাকে যদি পোলাইটলি এবং সুন্দরভাবে উপস্থাপন করা যায়, সেক্ষেত্রে তারা হ্যাপি বোধ করে। তো এই জন্যে আমাদের আন্ডাররাইটিং ডিপার্টমেন্ট থেকে সার্ভিস দেওয়ারগুলা ইনিশিয়ালি আমরা একটা কাস্টমারকে কোম্পানির মানে পক্ষে তাকে খুব ফেভার করা, তার সাথে ইউএইচএসডিও কথা বলা, এবং আমাদের সাথে যখন ওনারা এগুলা অনেক কাস্টমার আছে জানতেও চায় যে আমি আসলে বিমাটা করতেছি, এটা পরবর্তীতে কি হবে বা এটা কিরকম হবে, তা আমি তো এটা না নিয়ে অন্য একটা নিতে চাই, তাইলে সেটা কেমন হবে। তো ওইখানেও আমাদের একটা তাকে সার্ভিস দেওয়ার, কাস্টমারকে হ্যাপি করার বা সার্ভিস দেওয়ার সুযোগ থাকে।
অনেক আমার মানে পরিচিত কাস্টমার আছে যারা হাই অফিসিয়াল, তো আর একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউটে আছে, এখন সেই ভদ্রলোকরা কিন্তু অল্টারনেটিভও খোঁজে। তো এখানে আমরা কিন্তু যারা এই সার্ভিসটার সাথে রিলেটেড আছি, তারা হয়তো তাদেরকে তো তাৎক্ষণিক স্যাটিসফাই করতে পারি, তারা কিন্তু একদিকে ইন্স্যুরেন্সও করেন। তো এই জন্যে অভিলেখন বিভাগের বা যারা অভিলেখন কর্মকর্তা আছেন, আন্ডাররাইটার আছেন, তাদের এই ক্ষেত্রে অনেক সুযোগ আছে কাস্টমারকে সার্ভিস দেওয়ার এবং কাস্টমারকে প্লিজড করার, সাথে সাথে আমাদের মার্কেটিংয়ের যে একটা বড় জনবল আছে তারাও হ্যাপি হচ্ছেন কাস্টমারের সাথে একই সাথে। তো এই জন্যে আমি অ্যাজ এ আন্ডাররাইটার আমি বলবো যে আমাদের এই ক্ষেত্রে অনেক দায়িত্ব এবং কর্তব্য অনেক। তো এটা আমরা যদি সুচারুরূপে কাস্টমারকে সার্ভিস দিই, সেই ক্ষেত্রে কাস্টমারও হ্যাপি, আবার আমাদের কোম্পানির ম্যানেজমেন্টও হ্যাপি যে আমরা যথাযথ সার্ভিস দিতে পারছি। এবং সার্ভিসটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সার্ভিসটা এমন একটা কাস্টমারের ইনিশিয়াল থেকে শুরু করে একদম তার লাস্ট দিন পর্যন্ত, সেটা ম্যাচুরিটি হোক বা পেনশন হয়ে থাকলে, সে যদি 10 বছর 20 বছর পেনশন গ্রহণ করে, সেই পেনশন যে লাস্টের কিস্তিটা পাচ্ছে সেটাও কিন্তু আমাদের এই সার্ভিসের সাথে জড়িত। কারণ আমি 20 বছর সার্ভিস দেওয়ার পরেও যদি তার লাস্টের কিস্তিগুলো ঠিক মতো না যায়, সেক্ষেত্রে কিন্তু তারা হ্যাপি ফিল করবে না। তো এই ক্ষেত্রে এখন আমাদের ডিজিটাল সিস্টেম আসছে, আমরা কাস্টমারকে নানান ভাবে সেবা দিতে পারতেছি। বিশেষ করে এখন তো ডিজিটাল প্ল্যাটফর্মে যাদের যে বিভিন্ন পানা থাকে, SB অথবা পেনশন থাকলে, অথবা ছাত্রদের ক্ষেত্রে যেমন শিশুদের ক্ষেত্রে, ছাত্রদের ক্ষেত্রে এদের জন্য যে মান্থলি বা ইয়ারলি যে টাকা দিতে হয়, বিশেষ করে স্কলারশিপ, তারপরে যাদের যে পেনশন পলিসি থাকে পেনশনটা, এইটা এখন ইলেকট্রনিক্স মাধ্যমে ফান্ড ট্রান্সফার করাতে সার্ভিসটা তারা আরো ভালো পাচ্ছে এবং দে আর হ্যাপি। এবং এই কাজটা যদি অন্য ডিপার্টমেন্টের সাথে রিলেটেড আছে, বাট আমাদের এখান থেকে যদি তাদেরকে ইনশিওর করা হয় এবং তাদেরকে এই সার্ভিসগুলো দেওয়া হয়, যেমন অনেক শিক্ষিত মানুষ আছে, তারা হয়তো বলেন আমি এই টাকাটা আপনার কাছে প্রতি মাসে 5,000 টাকা কি 10,000 টাকার জন্য আমি আসবো, নো আসার দরকার নাই। ওই ক্ষেত্রে যখন তাকে আমরা ইয়ের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে টাকাটা দিয়ে দিচ্ছি, প্লাস একটা SMS যাচ্ছে যে আপনি যে SMS টা পাচ্ছেন যে এত টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে। তো এই জন্য আমাদের আন্ডাররাইটিং ডিপার্টমেন্ট এবং এখানে কাস্টমার কেয়ারও আছে আন্ডাররাইটিং ডিপার্টমেন্টের সাথে, এই এইখান থেকে কাস্টমারের অনেক সার্ভিস দেওয়ার সুযোগ আছে। এবং কাস্টমাররা আশা করি যে আমাদের এখান থেকে এই মানে ম্যাক্সিমাম কাস্টমার হ্যাপি ফিল করে বা আমরা সার্ভিসটা নিয়মিত দিয়ে যাচ্ছি। আর আমাদের এই দেশে এখনো অনেক গ্রামগঞ্জে যেখানে কাস্টমারদের মানে ই ছিল না আগে সার্ভিস দেওয়ার, এখন বিশেষ করে যে সেলফোন নগদ বিকাশ এগুলো সুবিধার্থে এখন আমরা সার্ভিসটাকে আরো এক্সপ্যান্ড করে দিতে পারছি। এবং আশা করতেছি যে এর পরবর্তীতে যেরকম এখন বিভিন্ন যে অ্যাডমিশন টেস্টগুলো বা ইয়ের মতো যেরকম যে কোনো জায়গাতে ফর্ম ফিল আপ করে, তা আমাদের ম্যাক্সিমাম নতুন কোম্পানিগুলো এগুলা যারা নতুন পলিসি করবে তাদেরকে আমরা অনলাইনে পলিসি করাতে পারতেছি, এবং ব্যালেন্সটাও তাদের প্রিমিয়াম কালেকশন অনলাইনে করা যাচ্ছে, এবং তাদেরকে দেওয়ার ক্ষেত্রে আমরা অনলাইনে দিয়ে যাচ্ছি বা দিচ্ছি। তো এই যে তাদের দেওয়া এবং নেওয়ার যে সার্ভিসটা এখন স্মুথ হয়েছে, এর জন্য আমাদের সেক্টরও আগে যাচ্ছে এবং আমরা আশা করি যে সামনে আরও আগায় যাবে। এবং আমরা বিশ্বাস করি যে কাস্টমারের সার্ভিসটা আমরা এতটাই স্মুথ আরও সামনে করতে পারবো যদি আমাদের এই ইলেকট্রনিক্স মিডিয়াটা আরও একটু মানে এগুলো ভালো হয়, যে তারা আমাদের ওই কার্ড ইউজ করে তাদের টাকাও জমা দিতে পারবে, প্লাস তাদের যে পানাটা যেমন SB থাকতে পারে বা বিভিন্ন যে বৃত্তি থাকতে পারে, স্কলারশিপ থাকতে পারে, সেটাও তারা ওখান থেকে নিতে পারবে। তো আমি আমার ব্যক্তিগত যে অভিনয়ন সেটা হলো যে গ্রাহকের যে সেবা, সেই সেবা ক্ষেত্রে আমাদের যে দায়িত্ব, সে দায়িত্বের দিক থেকে আমার মনে হয় যে যতটুক আন্ডাররাইটিং করে দিতে পারবে বা আন্ডাররাইটার যতটুক পারবে, তো এটা হয়তো অনেক ডিপার্টমেন্টের চেয়ে আমরা বেশি করব বা করে থাকি বা এখনো সার্ভিস দিচ্ছি। তো এই জন্যে আমার মানে ব্যক্তিগত অভিনন্দন হলো যে আন্ডাররাইটিং ডিপার্টমেন্ট বা আমাদের যেখানে কাস্টমার কেয়ার বা কাস্টমার সার্ভিস থাকতেছে, এরা আমাদের কাস্টমারদের সর্বোচ্চ সেবাটা আমরা দিয়ে যাচ্ছি। আর আন্ডাররাইটারদের ইনিশিয়াল সেবাতে শুরু করে
লাস্ট দিন পর্যন্ত সেবা দেওয়ার সুযোগ রয়েছে। তো মাহমুদ হাসান স্যারকে ধন্যবাদ।